হ্যালো বন্ধুরা, আজকে আমরা লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের পঞ্চম পার্ট নিয়ে কথা বলবো। দেখতে দেখতে আমরা পঞ্চম পার্টে চলে আসছি। তার আগে বলতে চাই যে আজকে আমরা যে বিষয়গুলো কথা বলবো, কমান্ড প্রোর অনেক নতুন নতুন কমান্ড আপনারা দেখতে পারবেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের যেসব কমান্ড প্রয়োজন হয় এখানে আজ কমান্ড নিয়ে আলোচনা করবো। তার আগে বলতে চাই আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। আমাদের এখানে চ্যানেল লিনাক্স উইন্ডোজের নিয়ে ট্রাভেল শুটিং কাজ করে। আমাদের সেকেন্ড আর একটা চ্যানেল আছে সাইলেন্ট সলিউশন, এখানে লিনাক্সের বিভিন্ন অ্যাপ্লিকেশন ইনস্টলেশনের সময় যে প্রবলেমগুলো পড়ে সেই প্রবলেমগুলো এখানে সলিউশন করা হয়। ধন্যবাদ। চলুন এবার আমাদের মূল পর্বে চলে যাই। কিছু কমান্ড আমি এখানে স্কিপ করবো, কারণ হচ্ছে আগে প্রিভিয়াস কমান্ডগুলোতে দেখানো হয়েছে, যার কারণে রিপিটেড হয়ে যাবে, অনেকে বোরিং ফিল করবে, এর জন্য আমি ই করবো না। আমরা কীভাবে এসএসএস লগ ইন করতে হয়, কীভাবে ই করতে হয় সব কিছু আমরা দেখছি। আমাদের বাকি আর চারটা যে ভিডিও আছে আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। এখন আমরা প্রথমে যে কমান্ডটি দেখব, আসলে ডিক্সের আমাদের যে সিস্টেমে আমরা যে সিস্টেমটা দেখতেছি, সিস্টেমে আসলে ডিক্স কতটুকু ফ্রি আছে, কতটুকু কী আছে সেটা দিয়ে দেখতে চাই। আমাদের টোটাল সিস্টেমের ডিক্স এতটুকু, টোটাল ইউজেস হয়েছে এতটুকু, ফ্রি আছে এতটুকু, আমাদের সফ এতটুকু, সফ ইউজেস হয়েছে এতটুকু, আর সফ ফ্রি আছে এতটুকু। শেয়ার মেমোরি আপনারা এটা চাইলে এটা দেখেন। যদি আমরা এইটা দিই একবারে হিউম্যান রিডেবল ভাবে আসতেছে যে আমাদের এত জিবি টোটাল, এত জিবি টোটাল, এত জিবি, এখানে সব কিছু ডিটেলসে এসে আপনারা ফ্রি কমান্ডের অনেক ইয়ে আছে, আমরা ক্লিয়ার করতে হবে, সিএলইআর ক্লিয়ার দিতে হবে অথবা কন্ট্রোল জি দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি দেখতে চাই আমাদের এই এখানে পার্টিশন আছে কতটুকু, ডিক্স আমাদের এখানে পার্টিশন, যে পার্টিশন আছে সেটা দেখাবে। আপনারা চাইলে এখানে আপনাদের যে পার্টিশন আছে আপনারা দেখতে পাবেন, আমার যে পার্টিশন আছে আমি এখানে দেখতে পাচ্ছি। আমরা পার্টিশন দেখতে চাইলে এফ ডিক্স এলটা ইউজ করে আমরা পার্টিশন দেখতে পারি। এখানে সিস্টেমে কে লগ ইন করা আছে, কোন ইউজার লগ ইন করা আছে দেখেন। আমাদের এখানে ডাব্লু কমান্ড করলে ইউজ করলে রুট এসএস, সাইলেন্ট ডেটা এসএস দেখেন। এখানে যদি আমি আর একটা নিউ একটা সেশন যদি আমি ক্রিয়েট করি, ওটায় আমি যদি ডুপ্লিকেট আর একটা সেশন এ করে ইউজার একটু প্রবলেম হয়েছে, আমি একটা ডুপ্লিকেট সেশন লগ ইন করছি, লগ ইন করলে ক্লিয়ার দিলাম। এখন যদি আমি এখানে দেখেন একটা দুটো লগ ইন দেখাচ্ছিল, যদি এখন আবার ডাব্লুটা দেখেন, দেখেন তিনটা লগ ইন করা দেখাচ্ছে। এখন দশটা টাইমটা দিয়েছে, দশটা আঠারো সময় এত সেকেন্ডটা এত বেশি, আমি আরেকটা এসএস ইউজার দিয়ে লগ ইন করছি। এমনভাবে আপনারা চাইলেও আপনাদের লগ ইন সেশনটাকে বাড়িয়ে, যদি আপনারা যদি সিএমডি মোডে যদি আপনারা দেখতে চান দেখেন কীভাবে এসএসএস কানেক্ট করতে হয়, উইন্ডোজ উইন্ডোজ থেকে যদি আমি করি এসএসএস সাইলেন্ট আমাদের আইপিটা আটষট্টি ডট ওয়ান সিক্স ডট ওয়ান সিক্স সিক্স, যদি আমরা ইয়েস লিখি পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডটা দেখেন আমরা উইন্ডোজও অ্যাক্সেস করছি। এখানে দেখেন প্রথমত দেখা যাচ্ছিল দুটো, এখন যদি আমরা এই কমান্ডটা যদি আবার দিই দেখেন এখানে আমাদের কি তিনটা সাইলেন্ট ইউজার দিয়ে আর রুট ইউজার দিয়ে একটা সিস্টেমে লগ ইন করা আছে, টোটাল তিনটে সিস্টেমে লগ ইন করা আছে। হ্যাঁ, এবার নেক্সট আমরা যদি
যদি আমরা ডেট ডেট কমান্ডটা আগে আমরা আরেকটা ভিডিওতে মনে হয় আলোচনা করেছিলাম, ডেট কমান্ডকে আমাদের এখন আজকে ডেট এবং টাইম দুটো দেখাচ্ছে। এখন চলুন নেক্সট, আমরা দেখা যায় এখানে কমান্ডে আমরা আজকে কি কমান্ডের ডেট, যদি আমরা হুয়েম আই ইউজার টাইমটা সাপ দিয়ে ইউজার দেখাবে, যদি আমরা চলুন দেখি হুয়েম আই সাইলেন্ট, এখানে ইউজারটা সাইলেন্ট ইউজার নামে যদি ইউজ করা হয়েছে, যদি এখানে রুট ইউজার, এখানে রুট ইউজার, এখানে সাইলেন্ট ইউজার, আপনারা দেখেন এখানে যদি আমি আবার হু এম আই দিই, এখানে সাইলেন্ট ইউজার, এখানে সাইলেন্ট ইউজার লগ ইন করা আছে, এখানে রুট ইউজার লগ ইন করা আছে। এখানে চাইলে আপনারা এভাবে নিজেদের এটা দেখতে পারেন যে কে কখন লগ ইন করেছে। আপ টাইম, আপটাইম কমেন্টটা যদি আমরা ইউজ করি তখন আমরা দেখতে পাবো আমাদের সিস্টেমটা কত সময় ধরে আপটাইম মানে কথা হয়ে আছে। দেখেন এখানে দেশে দশটা এত থেকে আমাদের ইয়ে হয়েছে আপটাইম এত মিনিট, এখানে আপনারা চাইলে আপনাদের জিনিসটা সিস্টেমে দেখে নিতে পারেন। আপটাইম ক্যাল কমেন্টটিও আমরা আগে আলোচনা করেছি, ফ্রি স্পেস ফ্রি এস দিলে এন্টি সাপ্লাই সিস্টেমের ফ্রি মেমোরি সম্পর্কে ইউনিট সিস্টেম ইনফরমেশন সম্পর্কে দেখাবে, এরকম আমরা আগেও এটা নিয়ে আলোচনা করছি। ইউনিম আর এখানে হোস্ট নেম দিলে আমাদের যে হোস্ট নেম এই দেখাবে আপ টাইম যতক্ষণ ধরে চালু আছে, আর সিস্টেমে কার্নেল ভার্সন দেখতেছিল আমাদের প্রথম ভিডিও। কিন্তু ডিএমএল ইএসজি এই কমান্ডটি ব্যবহার করে লিনাক্স অন্য সিস্টেম অপারেটিং সিস্টেমের কার্নেল বর্তিত এটা দেখতে পাবেন। আপনারা যদি চাই এটা কপি করেও আপনারা দিতে পারেন অথবা আমি লিখে দেবো দিতে পারি। দেখেন এখানে সিস্টেমের যে ইয়ে আছে বলতে চাচ্ছে যে কমান্ডটি ব্যবহার করা হয় লিনাক্সে বা অন্য অন্য ইউনিক্স সিস্টেম অপারেটিং সিস্টেমের কার্নেল বার্তাগুলি স্ট্যান্ডার্ড আউটপুট দেখানোর জন্য। আর যদি যদি আমাদের সিপিইউ ইনফরমেশনটা দেখতে হয়, যদি সিপিইউ ইনফরমেশন দেখতে হয় আমাদের সিপিইউ ইনফরমেশনটা এটা দেখতে স্যার টোটাল কটা সিপিইউ আছে, কটা ইন্টেল কোরাই 5 3, এখানে সিপিইউ টোটাল ইনফরমেশন, এখানে যদি স্যার আমি যদি এখন মেমোরি ইনফরমেশনটা দেখতে চাই, মেমোরি ইনফরমেশন মেমোরি ইনফরমেশন আমাদের কতটুকু মেমোরি আছে এখানে এটা আমাদের দেখতে পাবো। নেক্সট আমরা আমাদের আবার আর অনেক কমান্ড আছে, আমরা যদি এটা সিপিইউ সম্পর্কে সকল ইনফরমেশন দেখতে পারবো, আমি এখানে যে কমান্ডগুলো ইউজ করছি সেগুলো আমি ইউজ করতেছি না, যেগুলো আমরা ইউজ করিনি অন্য অন্য ভিডিওতে সেটা আমি যদি টপ আমাদের প্রসেসটা দেখতে চাই, আমাদের সিস্টেমের প্রসেসটা দেখতে চাই টপ কমান্ড, যেমন আমাদের টাস্ক ম্যানেজার উইন্ডোজে তখন আমরা টপ কমান্ডটি ইউজ করবো, করলে আমাদের সিপিইউ কতটুকু ইউজার আছে, আমাদের কি কতটুকু ইউজার আছে, পিডিআর প্রসেস রুট ইউজার, এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন। কন্ট্রোল সি দিয়ে আমরা এটা ই করার পরে এখানে যদি আমরা আইডি ইউজার যদি আইডি গ্রুপ সম্পর্কে আমরা জানতে চাই, আমাদের এই রুট ইউজারের আইডি কত, তাহলে যদি আমরা দেখতে চাই আইডি আইডি রুট ইউজারের আইডি কত, আমরা যদি আইডি সাইলেন্ট সাইলেন্ট ইউজারের আইডি কত এখানে দেখাচ্ছে, আমাদের রুট ইউজারের আইডি যে ইউজারের আইডি দেখবো তার আইডি দিয়ে তার নামটা দিলে এখানে চলে আসবে, সাইলেন্ট ইউজারের আইডি এখানে দেখাচ্ছে, আপনারা আপনাদের ইউজার আইডিটা দেখতে পারবেন। নেক্সট আমাদের যদি লাস্ট এই লাস্ট ইন্টারফেস ইউজার লাস্ট কখন লগ ইন করেছে তা আমরা দেখতে পাবো, আমরা যদি লাস্ট চাপি এখানে লাস্ট কে কখন অ্যাক্সেস করছে এখানে দেখতে পারো, যদি আমরা স্পেসিফিকভাবে সাইলেন্ট দেখেন
আমরা যদি স্পেসিফিক ভাবে যদি ইউজারের নাম দিই তাহলে কখন কোন সময় আমরা এখানে অ্যাক্সেস করছি সব কিছু ডিটেইলস এখানে দেখাচ্ছে। আপনারা আপনাদের ইউজারটা দিয়ে দিবেন, আমার আমার ইউজারটা আমি দিয়েছি এখানে। LSL চাপলে সিস্টেমের সবগুলো ফাইল লগইন লিস্ট আকারে দেখা যাবে। যদি আমরা এখানে LS-টাকে চাপি দেখেন একদম হাইড ফাইল সহকারে, যদি শুধু LS-টাকে আমরা চাপি এখানে শুধু LS-টা চাপি একটা ফাইল দেখাচ্ছে, যদি LS-এল সাপি দেখেন শুধু একটা ফাইলই দেখাচ্ছে, আর আমাদের এটা দিলে সমস্ত যত ফাইল আছে হাইড ফাইল সহকারে এখানে দেখাবে। কতগুলো প্রসেস চলতেছে আমরা যদি সেটা সম্পর্কে জানতে চাই, আমাদের সিস্টেমের প্রসেস সম্পর্কে জানতে চাই, PSF আমাদের দেখেন এতগুলো প্রসেস আছে, আমাদের কোনো প্রসেস যদি আমরা যদি টোটাল যে কমান্ডগুলো চালাইছে হিস্ট্রি দেখতে চাই তাহলে স্টোর দিলে আমরা এ পর্যন্ত যা যা প্রসেস চালিয়েছি সেটা যে কমান্ডগুলো চালিয়েছি সেগুলো সব দেখা যায়। আজকের মতন ভিডিওটা শেষ করব, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তার আগে একটা ছোট্ট কমান্ড নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি সিস্টেমকে রিবুট দিতে চাই বা শাটডাউন দিতে চাই তাহলে শর্টকাট কমান্ড কি সেটা আমরা দেখব। যদি ইনিট সিক্স লিখি তাহলে রিবুট দেবে, আর যদি আমরা রিবুট লিখি আর রিবুট দেখি তাও সিস্টেমটা রিবুট দেবে, কারণ হচ্ছে রিবুটটা দিলে আমরা দেখতে পাবো না, তাই আমি দিচ্ছি না। আপনারা দিলে আমরা যদি সিস্টেমকে শাট ডাউন করি বা ইনিট জিরো দিই তাহলে সিস্টেমটা শাট ডাউন হয়ে যাবে। আর যদি আমরা এভাবে না SHUT ডাউন নাও যদি শাট ডাউন নাও কমেন্টে দিই তাহলে দেখেন আমাদের সিস্টেমটা শাট ডাউন হয়ে যাচ্ছে। আমাদের মূল সিস্টেমটা গেলে এখানে দেখেন শাট ডাউন হয়ে যাচ্ছে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। নেক্সট পার্ট আমাদের ফাইল সিস্টেম কিংবা কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, কীভাবে করতে এমনভাবে ধারাবাহিকভাবে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের ইনিশিয়াল থেকে বিগিনার থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকুন।